রাস উৎসবকে ঘিরে মেতে উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর সহ বিভিন্ন এলাকা। তার মধ্যে বিখ্যাত পচেনগড়ের রাস উৎসব। প্রায় 500 বছরের পুরনো পচেনগড় রাজবাড়ির ঐতিহ্যবাহী এই রাস উৎসব। ইতিহাস বলছে একসময় এই রাস উৎসবের জাঁকজমক দুর্গোৎসবের চেয়ে কোনো অংশে কম ছিল না। রাজ পরিবারের বর্তমান বংশধরদের দাবি, ওড়িশার আটঘর এলাকার বাসিন্দা ছিলেন বাড়ির আদি পুরুষ কালা মুরারী দাস মহাপাত্র। জগন্নাথ দেবের সামনে নিত্যদিন সঙ্গীত পরিবেশন করতেন তিনি। সেই সঙ্গীতেই মুগ্ধ হয়ে রাজা তাকে মন্দির পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। মন্দিরের পাশে পেয়েছিলেন জমি। পরবর্তী সময় জাহাঙ্গীরের নজরে পড়ে যান। তাকে বাংলা, বিহার ও তাম্রলিপ্ত মন্দির পরিচালনার দায়িত্ব দেন মোগল সম্রাট। কাজটি তিনি সুচারুভাবে করেন এবং পটাশপুর এলাকার খাড়ে বিশাল গড় নির্মাণ করেন তিনি। পরবর্তী সময়ে উদ্ধার হয় শিবলিঙ্গ। শিবলিঙ্গের চারপাশে বেনারস থেকে আনা আরও চারটি শিবলিঙ্গ বসানো হয়। ওই শিবলিঙ্গ দিয়েই কালা মুরারী দাস মহাপাত্র তৈরি করেন পঞ্চেশ্বর মন্দির। ধীরে ধীরে পঞ্চেশ্বর নামটি প্রচার হতে থাকে। এখানেই তিনি তৈরি করেন পচেনগড় রাজবাড়ি। শ্রী চৈতন্যদেব যখন পটাশপুর হয়ে পুরে গিয়েছিলেন তখন জমিদার বাড়ির সদস্যরা শৈব থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। পরে জমিদার বাড়ির কুল দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হন কিশোর রায়জিও, যাকে কেন্দ্র করে প্রতি বছর কার্তিক পূর্ণিমা থেকে শুরু হয় রাস উৎসব। পচেনগড় রাজবাড়ির রাস উৎসব এখন সর্বসাধারণের উৎসব। এই উৎসব ধর্ম, সংস্কৃতি ও সামাজিক ঐক্যের এক অপার মিলন ক্ষেত্র। প্রতি বছর এই উৎসব উপলক্ষে মেলায় শুধু জেলা নয়, জেলা ছাড়িয়ে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা থেকেও হাজার হাজার মানুষ ভিড় জমান। রাস উৎসবের প্রতি সন্ধ্যে কিশোর রায় সহ পরিজন মহাপ্রভু বিগ্রহ মঞ্চে থাকে, তবে রাতে ফের মূল মন্দিরে ফিরে আসেন কিশোর রায়। আগামী 23 নভেম্বরে দধি উৎসবের দিন প্রতিবারের মতোই ভোর থেকে রাত 11টা পর্যন্ত রাস মঞ্চে থাকবেন কিশোর রায় জিও। মেলা শুরু হলো 19 নভেম্বর থেকে, চলবে 28 নভেম্বর পর্যন্ত। প্রশাসনের অনুমতিক্রমে 10 দিনের মেলায় ভিড় আটকাতে পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবকের ব্যবস্থাও করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় গোটা মেলা চত্বরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। এবছর মেলা হলেও সবটাই হবে কোভিড বিধি মেনে। এবারও বসছে না সঙ্গীতের আসর। গেটের মধ্যে থাকছে স্যানিটাইজেশনের ব্যবস্থা, থাকছে মাস্ক বিতরণও। রবীন্দ্রনাথ পণ্ডা, এখানে আমি পুজো করি, সেবা করি, আমার ছেলে করে, ভাইপো করে, সবাই আমরা বংশভাবে পুজো করি। কিশোরাজিউর এই যে পূর্ণিমা থেকে শুরু করে কার্তিক মাসের পূর্ণিমা থেকে রাস উৎসব, পরপর 5 দিন ঠাকুর এখান থেকে বেরোবেন। এই যে মানে সন্ধ্যাবেলা ঠাকুর বেরোবেন, রাত 11টার দিকে আসবেন, 4 দিন দধির দিন, দধির আগের দিন সকাল মানে ভোর 4টার দিকে ঠাকুর বেরোবেন, দধি মঙ্গল, তারপর ঠাকুর চলে আসবেন, তারপর দিন দুপুরের দিকে, তারপর সেই দিন সন্ধ্যাবেলায় ঠাকুর বেরোবেন, রাসমঞ্চতে দধি মঙ্গল গান হবে, হরিলুট রিলুট এসব তো আছে যত সব ঠাকুরের নিয়ম, দধি ভাণ্ড ভেঙে তারপরে ঠাকুর এখানে ফিরে আসবেন। এই 5 দিনের মধ্যে লাস্ট দিন। এই মেলাতে কেমন আনন্দ উপভোগ করেন? এই মেলাতে খুব ভালোভাবে আনন্দ উপভোগ করি। আগের বছরে কোভিড শিশুদের জন্য হতে পারেনি, তো এবছর পারমিশন পাওয়া গেছে, তো মেলা হবে। শুক্রবার দিন রাতে ঠাকুর বেরোবেন, মঙ্গলবার দিন দধি উৎসব, তো ঠাকুর বেরোনোর জন্য একটা আনন্দ, মানে এই যে ঠাকুর বেরোনো এটা দেখার জন্য সবারই একটা আগ্রহ থাকে। বছরে একটা দিন সবাই আশা করে থাকে কবে এই দিনটা আসবে। সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা থেকে আসেন দর্শনার্থীরা ঠাকুর দেখার জন্য, তো এই মেলা দেখে আমরা খুবই আনন্দ উপভোগ করব। মেলাতে খুবই আনন্দ উপভোগ করি। প্রথমত আমি বংশের মেয়ে এবং এখানে প্রত্যেক মানুষ, গ্রামের মানুষ সবাই আনন্দ উপভোগ করে, আর বাইরে থেকে অনেক মানুষ আসে। এবং এই মেলাটি একটা হিন্দু মুসলিমের মিলন ক্ষেত্র হয়ে তৈরি হয়েছে, তো আরও অনেক ধর্মের মানুষই আসেন। আর এখানে
ছোটোবেলা থেকে আমি এখানে আছি, তো এখানে দেখছি। আর আমাদের ফ্যামিলির অনেকেই থাকে বাইরে, সবাই প্রায় বলতে গেলে, তো সবাই কর্মক্ষেত্রে থাকে বাইরে। তো এই মেলাতেই একটা স্থান, এই মেলাটাই একটা জিনিস যে যেখানে সবাই এসে এখানটা আনন্দ করে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।